বিজেপি বদলি আদরণ আমিনী বুসাহিনী শাখা প্রদেশ কংগ্রেস কাসক বিরজিৎ সিনহা বিজেপি বদলি খাক্তি চমরি আওয়ামী খাইজামুনি উল কৈলাসর পৌর পরিষদ জিসিনী নাম আসুক থাইনি বিদ্যানগর আঞ্চয় রংবাগু হিনে বিজেপি ককশিল চামনি কংগ্রেস শাখাও আবরি উলন অমহাই কক শাখা কংগ্রেস কাসক বদেবু শাখা বিজেপি বদলি সামং টাঙাই রং আমি বুসা সিমিয়া বৌনি ফানসুর সিগ্রে বুসকাঙ্গ ফাই কক সারানি ক্রাশাল চংমরি আওয়াইবং পাইফানো স্রাংসাল বসকাংনি কৈলাসর পুর পরিষদ জিসিনং ওয়ার্ডনি বিদ্যানগর আমসাইয় কংগ্রেস থেকে বাতাইনাই চন্দ্রশেখর সিনহানতি কংগ্রেস কাসকো নগনগর থাকে চংমরি আওয়াইবং তে রাং বাঘি তঙ্গ হিলে ককশিল জাখা জিসিনং ওয়ার্ডনি বিজেপি থেকে বাতাইনাই সিকিম সিনহা ইয়াগল ককটমা হরজাকা জিবা চিদক জিসিনং ওয়ার্ডনি সেক্টর অফিসার সঞ্জয় পালতে কৈলাসর থানে নাইমুথাং খবৈ কবাংমা দিয়েসার জমাডামল ফিয়াবা পাতিমুতি কৌশলিয়া কংগ্রেস নে কাসকো বিরজিৎ সিনহা খেলানাদি পাতিমুতি তামসাকা চিনেমাং পরিব গতকালকে চারটা পর্যন্ত প্রচারের নিয়ম আমরাও চারটার পরেই প্রচারটা বন্ধ করছি আইসি আমার একটা রুগী দুইটা বাড়ির রুগীরা দেখতে আমার ঘনিষ্ঠ এই বাড়ির শ্বাসকষ্ট এই বাড়ির একটা মেয়ে অসুস্থ এবারে কেবা কারা বিজেপি ফোন করছে মনে হয় ভাবছে মনে হয় সব আমরা তো এটা জিতবই এখানে আমরা পিস বলছা ওই স্লোগান না মারলো পুলিশ দেখিয়ে স্লোগান মারলো পুলিশ নাইলে তো ওই বিড়ালের বাচ্চা মধ্যে লুকিয়ে থাকে পুলিশ যেই দেখছে অফিসার দেখছে স্লোগান মারলো ওকে স্লোগান দেওয়ার সময় নেই এটা তো আপনারা বলে যাওয়া উচিত এরকম স্লোগান দিও না আমরা আমি এখানে শ্বাসকষ্ট রুগী ফোন করে এই যে এবারে রিটায়ার লোক তো আমি আইসি দেখা করতে আমরা তো প্রচার না প্রচার তো চারটা গতকালকে চারটার সময় শেষ হয়ে গেছে কমপ্লেন করছে অবজারভার আইসেন আইতেই পারে তারা তো দেখবো যে আমরা মিটিং করি কিনা প্রচার হবে কে প্রচার হবে ভোট তো শেষ এইটুকুই আমাদের এই জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ সভাপতি বিরোধী সিনহা মহাশয় এবং এই 17 নং ওয়ার্ডের যে প্রার্থী দাঁড়িয়েছেন কংগ্রেস দলের হয়ে চন্দ্রশেখর সিনহা যিনি আমাদের এলাকার লোক না আরেক ওয়ার্ডের লোক ওনারা আমরা আমাদের গোপন সূত্রে খবর ওনারা প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে আমাদের এই নির্বাচনী প্রচার ভঙ্গ করে বাড়ি বাড়িতে এসে মানুষের কাছে টাকা বিলি করছে সুতরাং আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি এসডিপিও কে জানিয়েছি ওনারা এই বিষয়ে সঠিক তদন্ত নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনি তো এই এলাকার প্রার্থী আমি ভারতীয় জনতা পার্টির আচ্ছা গতকাল তো প্রচারের লাস্ট ডেট ছিল আজকে তো এখানে প্রচার করার কোন নিয়ম নেই এরা কি প্রচার করতে এসেছিল হ্যাঁ প্রচার করতে এসেছিল আপনারা যদি বিশ্বাস না করেন আমি ওই সকল বাড়িতে ঢুকেছিলেন ওনাদের কাছে আমি কথা বলে দেবো আপনাদের উনি কি একা ছিলেন না প্রার্থীর সঙ্গে ছিলেন প্রার্থীর সঙ্গে ছিলেন এবং আরো অনেকজনই ছিলেন যারা আমাদের ওয়ার্ডেরই না আপনাদের এখন মূল দাবিটা কি বলছেন আমাদের দাবিটা হলো উনি এত বড় একজন প্রদেশ সভাপতি হয়ে হ্যাঁ কিভাবে উনি নির্বাচনী বিধি উল্লঙ্ঘন করে উনি এই এই কাজ করছেন এবং যিনি প্রার্থী দাঁড়িয়েছেন এই আমাদের চন্দ্রশেখর সিনহা হ্যাঁ উনাকে আমি বলছি আপনি এতদিন আমরা খুব সুন্দরভাবে উনার সাথে ভালো ব্যবহার করেছি কিন্তু আজকে যে কাজটা করলেন উনি নির্বাচন বিধি উল্লঙ্ঘন করে সেটা কিন্তু উনি উচিত কাজ করেননি এর যোগ্য জবাব এলাকাবাসী দেবে উনাকে